আপনি কোন ধরনের পাকা কলা খাচ্ছেন তার উপরে নির্ভর করবে আপনার রোগ বাড়বে নাকি কমবে। আপনি কতটা পাকা কলা খাচ্ছেন, খুব বেশি পাকা, অল্প পাকা নাকি একেবারেই পাকা নরম, তার উপরে নির্ভর করছে আপনার রোগের আরোগ্য লাভ হওয়া অথবা রোগ আরো বেড়ে যাওয়া। এই বিষয়গুলো না জেনে বুঝে কখনোই পাকা কলা খাওয়া উচিত নয়। আপনি যদি বাজারে যান কলা কিনতে, তাহলে অবশ্যই এই ভিডিওটির কথা খেয়াল রাখবেন যে আপনার শারীরিক অবস্থা বুঝেই আপনার পাকা কলার ধরন নির্বাচন করা উচিত। অর্থাৎ যেন তেন পাকা কলা খেলেই কিন্তু হবে না, আপনাকে বুঝতে হবে যে আপনি কোন কোন রোগ নিয়ে বাস করছেন বা আপনার দেহের কোন রোগগুলো বেড়ে গেলে আপনি ঝুঁকির মধ্যে পড়তে পারেন, সেই বুঝেই আপনার কলা নির্বাচন করা উচিত। আবার অনেক মানুষ আছেন যারা সকালবেলার নাস্তাতেই কলা খেয়ে নেন। যারা সকালবেলায় কলা খান তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিস্থিতি। অনেক মানুষই আছেন যাদের সবসময় পেটের গোলযোগ লেগেই থাকে, হয়তো গ্যাস বদহজমের সমস্যা অনেক বেশি। তারা ভাবছেন যে কেন আমার এমনটা হচ্ছে। আপনি একবার চিন্তা করে দেখুন যে আপনি কি সকালবেলায় কলা খেয়েছেন নাকি আপনি দুধের বা দুধ জাতীয় কোনো খাবারের সঙ্গে কলা খেয়েছেন, নাকি আপনি ডিম খাবার পাশাপাশি কলা খেয়েছেন, নাকি কারো মুখে শুনে দই চিরা কলা খেয়েছেন। যদি এই ধরনের কম্বিনেশনের খাবারগুলো আপনি খেয়ে থাকেন, তাহলে বুঝবেন যে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম আপনাকে ছেড়ে কখনোই যাবে না, এগুলো আপনার সঙ্গেই থাকবে। আসলে কলা কখন খেতে হয়, কোন ধরনের খেতে হয়, কম পাকা, মাঝারি পাকা নাকি খুব বেশি পাকা নাকি একেবারেই পাকা, এই বিষয়গুলো না জেনে যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার রোগ তো যাবেই না, বরং আপনাকে উল্টো পথে ভোগাবে। আসলে কলা এমন একটি ফল যার মধ্যে উপকারিতাই সম্পূর্ণটা, তবে শুধুমাত্র একটু জেনে বুঝে খেলে এটি কোনো ক্ষতি আপনার করবে না। প্রথমে কলার কিছু উপকারিতা নিয়ে কথা বলি। আসলে কলার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী। অনেক ডায়াবেটিসে আক্রান্ত মানুষ মনে করেন মিষ্টি ফল বিধায় এটা খাওয়াই যাবে না, কিন্তু কলার জিআই ভ্যালু বেশ ভালো হওয়ার কারণে এটা ডায়াবেটিসে আক্রান্ত মানুষের জন্য উপকারী। সুগার বা ডায়াবেটিস বেড়ে গেলে আপনি রোজ একটি বা দুটি করে পাকা কলা খেতে পারেন, মিষ্টি ফল হলেও এটা আপনার জন্য উপকারী হবে। তবে কখন খাবেন, কেমন ধরনের পাকা খাবেন সেটা কিন্তু অবশ্যই জেনে নিন। কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, দেহের পটাশিয়ামের চাহিদা পূরণ করতে প্রতিদিন কলা খাওয়া উচিত। এটি কি করবে, আপনার হৃদযন্ত্রকে ভালো রাখবে, হার্টের রোগ হতে দেবে না, হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখবে। আর পটাশিয়াম নয়, এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম। এই পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম একত্র হয়ে আপনার হাড়কে মজবুত আর অনেক বেশি শক্ত করবে, কাজেই আপনার হাড় বা জোড়ার ব্যথা, জয়েন্টের ব্যথাগুলো একদমই হবে না। বিশেষ করে মহিলাদের বয়স 40 পার হতে না হতেই তাদের কলার ওপরে খুব জোর দেওয়া উচিত। তারা যদি কলা নিয়মিত খান, তাহলে কিন্তু তাদের এই কোমরের ব্যথা, পেশির ব্যথা, জয়েন্টের ব্যথা ইত্যাদি সমস্যাগুলো একদমই হবে না, যেটা পুরুষের তুলনায় মহিলাদের অনেক বেশি হয়ে থাকে। কলায় রয়েছে ক্যারোটিনয়েড আর ভিটামিন এ। পাকা কলার এই দুটো গুণ একই সঙ্গে মিলে দৃষ্টিশক্তিকে বহু গুণে বাড়িয়ে দেয়। যাদের দৃষ্টিশক্তি কম, চশমা পড়ছেন, তারা নিয়ম করে পাকা কলা খেয়ে দেখুন, এবং এটা আপনি চেক আপ করলেই বুঝতে পারবেন যে আপনার চোখের পাওয়ার যে আরও বেশি কম হয়েছে এমনটি কিন্তু আর হবে না। অর্থাৎ আপনার দৃষ্টিশক্তির স্বল্পতা কিন্তু দূর করতে এটা খুব ভালো কাজ করবে। এটা এমন কোনো জিনিস নয় যে একটা খেলেই ভালো হয়ে যাবে। আসলে এই ধরনের খাবারগুলো নিয়মিত খেলে তখনই তার উপকারিতা আপনি একদম হাতে নাতে বুঝতে পারবেন। অন্তত পক্ষে টানা 6 মাস রোজ একটি বা দুটি করে পাকা কলা খেতে পারেন। এক্ষেত্রে অনেকেরই একটা প্রশ্ন রয়েছে যে পাকা কলা এত উপকারী, তাহলে আমি দিনে কয়টি করে খাবো? সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে বয়স, ওজন, উচ্চতা এবং কাজের ধরনের ওপর নির্ভর করছে আপনি কয়টি কলা খাবেন। তবে যে কোনো মানুষের জন্য দিনে 1 থেকে সর্বোচ্চ
চারটি কলা পর্যন্ত খাওয়া যাবে। এইভাবে পাকা কলা খেলে আপনার দেহের কোনো রোগ বালাই থাকবে না। এটি শারীরিক দুর্বলতা, কমজোরি এবং যে কোনো ধরনের অক্ষমতাকে দূর করতে পারে। বিশেষ করে পুরুষের দুর্বলতা অক্ষমতা দূর করতে হলে একটি বা দুটি পাকা কলা খুব ভালো করে ম্যাশ করে তার সঙ্গে দুই চামচ খাঁটি মধু মিশিয়ে আপনি খেয়ে নিন। দেখবেন এটা ম্যাজিকের মতো কাজ করবে। এটা আপনি কখন খাবেন? আপনি সকালে নাস্তা করার আধা ঘন্টা পরে খেতে পারেন, অথবা আপনি দুপুরের খাবারের এক ঘন্টা পরও খেতে পারেন। এমনকি সন্ধ্যাবেলায় আপনি যে নাস্তা খান হালকা নাস্তা তার সঙ্গেও খেতে পারেন, তবে কখনোই রাতে ঘুমোতে যাবার একদম আগে আগে খাবেন না। সহজ কথা, সবাই জানে যে পাকা কলা হজম শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেয়। একই সঙ্গে এটি কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটিও তৈরি করে। এখানেই হচ্ছে বোধের বিষয় যে আপনি কলা কখন এবং কেমন ধরনের খেলে আপনার হজম শক্তি বাড়বে, কিন্তু কোনো ধরনের গ্যাস বদহজম হবে না। আসলে কলা এমন একটি ফল যা জেনে বুঝে না খেলেই ক্ষতি করে দেয়। কলা প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার, তাই যাদের রক্তের ঘাটতি রয়েছে তারাও কলা খাবেন। যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তারা অবশ্যই পাকা কলা খাবেন, বেশি বেশি পরিমাণে পাকা কলা। ঠিকই শুনেছেন, এটা খুব দ্রুত কোষ্ঠকাঠিন্যকে দূর করতে পারে। আর যাদের পেট বা মল নরম, অর্থাৎ যাদের মল খুব বেশি গুঁড়ো না বা স্তম্ভক না, লঘু, যাদের ডিসেন্ট্রি বা ডায়রিয়ার মতো সমস্যা, তারা কিন্তু অবশ্যই কম পাকা কলা খাবেন। তাহলে এবার আমরা চলেই আসি যে কোন ধরনের কলা খাবেন। খুব পাকা, অল্প পাকা, সামান্য পাকা, নাকি একটুখানি হলদে হলদে ভাব হয়েছে এমন কলা? আসলে এক একটা কলার এক এক গুণ। প্রথমেই বলি যে কলাগুলো একদমই কাঁচা তাতে রয়েছে প্রিবায়োটিক, আর যা সামান্য কেবলমাত্র পাকতে শুরু করেছে তাতে আছে ফাইবার ও চিনি। বুঝতেই পারছেন এটা ডায়াবেটিস রোগীদের খাওয়ার নয়, এটা একেবারেই তারা খাবেন না। এবার আসি পাকা কলা, এতে আছে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। এবার আসি একটু বেশি পাকা, এতে আছে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই একটু বেশি পাকা কলাগুলো হার্টের রোগীদের জন্য খুব ভালো, কারণ এতে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর রয়েছে। এবার আসি অতিরিক্ত পাকা কলা, যে পাকা কলাগুলো অনেক মানুষই খেতে চান না। যেমন আমি নিজেও খুব বেশি পরিমাণ পাকা কলা একেবারেই পছন্দ করি না, কিন্তু এখানে রয়েছে এক জাদুকরি গুণ। এই অতিরিক্ত বেশি পাকা বা নরম কলাগুলো সবসময় ক্যান্সার বিরোধী উপাদানে ভরপুর, অর্থাৎ এই ধরনের কলা খেলে আপনার ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তার মানে কিন্তু এটা নয় যে এই পাকা কলাতে পটাশিয়াম থাকবে না, এই কলাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে না, এটাতেও থাকবে। তবে বহুল পরিমাণে যে জিনিসটি বেশি রয়েছে যে ধরনের, সেই ধরনগুলোই বলেছি। যেমন কাঁচা কলাতে প্রিবায়োটিক রয়েছে বেশি পরিমাণে, আবার সামান্য পাকা কলাতে যে চিনি রয়েছে বেশি পরিমাণে তা অন্য কলাতে নেই। ফাইবার কিন্তু সব ধরনের কলাতেই রয়েছে, তেমনি অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে, পটাশিয়ামও রয়েছে, ম্যাগনেসিয়ামও রয়েছে, ভিটামিন এ রয়েছে, ক্যারোটিনয়েড রয়েছে। তবে এক এক ধরনের পাকা কলার ওপরে নির্ভর করছে যে কোন ধরনের উপাদানগুলো সেই পাকা কলাতে বেশি। আবার একদম কাঁচা কলা যাতে প্রিবায়োটিক রয়েছে, সেই প্রিবায়োটিক কিন্তু কাঁচা কলাতেই বেশি পরিমাণে রয়েছে। আর বুঝতেই পারছেন যে প্রিবায়োটিক একজন মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একটু বিস্তারিত বলি, প্রিবায়োটিক মূলত এমন এক ফাইবার কমপ্লেক্স যা কার্বোহাইড্রেট মানুষের শরীর হজম করতে পারে না। সোজা কথায় এগুলো প্ল্যান্ট ফাইবার যেগুলো হজম হয় না, তাই এগুলো লোয়ার ডাইজেস্টিভ ট্র্যাক্টে গিয়ে অন্ত্রে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে খাদ্য সরবরাহ করে। কাজেই এটা আমাদের অন্ত্রের জন্য, অর্থাৎ আমাদের পুরো শরীরটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান।
কলা কখন খেলে সব থেকে ভালো উপকার? সকালে কলা খেলে কি ক্ষতি হয়? কখনোই আপনি ঘুম থেকে উঠে খালি পেটে বা নাস্তার প্রথমেই কলা খাবেন না। সবসময় খেয়াল রাখবেন নাস্তা করার আধা ঘন্টা পরে কলা খাবেন। আর কলা খেয়ে সঙ্গে সঙ্গে যদি কখনো পানি খেতে হয় তাহলে এক চিমটি নুন বা লবণ খেয়ে নেবেন। এতে কলা খাওয়ার পরে পরে পানি খেলে যে গ্যাস হয়, পেট ব্যথা করতে থাকে বা একটা অস্বস্তি অনুভূত হয় সেটা কখনোই হবে না। এছাড়া আপনি রাতে ঘুমাতে যাবার একদম পূর্বেই কখনো কলা খাবেন না। এতে করে এই কলা আপনার দেহে শ্লেষ্মাকে বাড়িয়ে দেবে, ঠান্ডা কফ কাশি উৎপন্ন করবে। আপনি যে কোনো খাবারের সঙ্গেই কলা খেতে পারেন না। প্রথমেই বলেছি কোন খাবারগুলোর সঙ্গে কলা খাওয়া যায় না। আর খেয়াল রাখুন ওই খাবারগুলোর থেকে অন্তত দূরে কলাকে রাখতে হবে। অন্তত এক ঘন্টার তফাতে কলা খেতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকার করবে। উপকার করলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের লাইক আর শেয়ার পেলে আশা করি এমন গুরুত্বপূর্ণ ভিডিও আবারও দেব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।